আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই, দেশে এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়া ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ভিউয়ার্স, প্রথমে হচ্ছে আমরা কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়েছি। এখন বেগুন ভাজবো। বেগুনে আমরা হচ্ছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আপনারা একটু আগে হলুদ লবণটা মাখিয়ে রাখবেন, তারপর হচ্ছে ভাজবেন লবণটা প্রবেশ করবে। এখানে সাদা বেগুন নিয়েছি, এখন একটু আমরা ভেজে দিব। তো এখন হচ্ছে আমরা বেগুনগুলো উল্টে পাল্টে নিচ্ছি। এখানে কালো বেগুন, সাদা বেগুন, সবুজ বেগুন দুটো নিয়েছি। ভাজলে কালো হয়ে যাচ্ছে না? দেখুন, আবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে। এভাবে দেখুন, সমস্ত বেগুনগুলো আমরা কিন্তু উল্টে নিয়ে এলাম। আমাদের বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। দেখুন, আমরা হচ্ছে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে নিলাম। এটা হচ্ছে লবণ এবং হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম, এতে বেগুনের সাথে আমরা খাবো। এটা হয়তো অনেকে করে না, শুধু বেগুন ভাজে, কিন্তু এটা করলে কিন্তু খেয়ে দেখবেন ভিউয়ার্স অত্যন্ত মজা লাগে। দেখুন, পেঁয়াজ মরিচের মধ্যে বেগুন গুলো দিয়ে দিলাম, বেগুন ভাজা গুলো। এভাবে খেয়ে দেখবেন, অত্যন্ত সত্যি বললাম যে ভিউয়ার্স অত্যন্ত মজা লাগে। আমার মনে হয় না মাংস কোনো ফেল, একবার শুধু বাসায় বসে ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, আমাদের বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, মাশাল্লাহ। এখন কড়াইয়ের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নিলাম। এখন সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আরেকটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে একটু ভেজে বাদামি বর্ণ করে রাখবো। এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তেলে ভেজে নেব। আরেকটু হলুদও দিয়ে দিলাম। এখন আমরা ডাঁটা শাকগুলো আলম ধুয়ে নিয়েছিলাম, আর আখ ধুয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে কুচি দিয়ে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া
করে মিশিয়ে নিচ্ছি। একটা লাল শাকও আছে, আশা করি একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন শাক আস্ত ধোয়ার পরেও কিন্তু আপনার পানি বের হচ্ছে, শাকগুলো অত্যন্ত কুচি। দেখুন ভাইয়া শাকগুলো কি সবুজ, মাশাল্লাহ, খুব ভালো লাগতেছে কিন্তু। আর এই সবুজ শাক কিন্তু খেতেও ভালো লাগে, যেহেতু শীতকাল, শীত চলে গেলে আর এই মজাটা আর পাওয়া যাবে না। সব কিছুতেই ভালো লাগে, শুধু শীত বাদে। খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, কোনো কিছু করে শান্তি। শাকি হয়ে গেছে, আমাদের শাক ভাজি তো হয়ে গেছে মাশাল্লাহ। তো সার্ভিস বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে। দেখুন মাশাল্লাহ আমার দুটি রেসিপি কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো না কেন, আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর অ্যাড সহ ভিডিওটা দেখবেন, টেনে টেনে কেউ দেখবেন না আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা, আস্থা, বিশ্বাস আছে। আর আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আল্লাহ হাফেজ, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সাজিয়া ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন।